সো গাইস, আবার তোমাদের একটা পছন্দের মানুষের লাইফ স্টোরি শুনতে বসেছি আমরা। পূজা চেরি, বাংলাদেশের আরেকজন অ্যাক্ট্রেস পূজা চেরি, তারই লাইফ স্টোরি শুনবো, তার ফিল্ম ক্যারিয়ারের ব্যাপারে জানবো। তো চলো, এই ধরনের ভিডিও তো ভালোই লাগে, কারণ সবার ক্যারিয়ারের মানে ব্যাকগ্রাউন্ডটা শুনতে খুব ভালো লাগে, কিভাবে এসে কোন মুভি থেকে এসে এখন কি করছে, তো এই জিনিসগুলো দেখতে আমাদের ভালো লাগে। তো চলো বেশি দেরি না করে দেখে নিই, আর যতক্ষণ আমরা ভিডিওটা চালু করবো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো দেখে নিই। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গসিপ বাংলা। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বর্তমান সময়ের ইয়াংস্টার একদম রিসেন্ট একজন নায়িকা পূজা চেরি সম্পর্কে জানতে চলেছি। মাত্র 4টি সিনেমা করেই অল্প সময়ে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এই অভিনেত্রী। এবং আজকের এই ভিডিওতে আমরা তার প্রথম সারির নায়িকা হওয়ার আগে একদম শুরুর থেকে, খুঁটিনাটি থেকে শুরু করে সবকিছু জেনে নিব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করছি। চেরি 2011 সালে জাকির হোসেন রাজু পরিচালিত মনের ঘরে বসত করে সিনেমার শিশু শিল্পীর ছোট্ট একটি চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছিলেন। আর মুখ থেকেই শোনা যায় তিনি তার পরিবার এবং বন্ধু বান্ধব সহ সেই সিনেমাটি হলে দেখতে গিয়ে দেখেন তার অভিনয়কৃত সেই অংশটুকু সিনেমা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং তার প্রথম শিশু শিল্পী হিসেবে অভিষেককৃত সিনেমা হচ্ছে 2011 সালেরই ছোট্ট সংসার সিনেমাটির মাধ্যমে। তোমার গাড়ি আসেনি? না, একটা মিশনে চলে যাও, আমি মিশনে বাড়ি চলব না তো। এরপর 2012 সালে পূজা চেরিকে মাহিয়া মাহির প্রথম অভিষেককৃত সিনেমা ভালোবাসার রঙেও দেখা যায়। এবছরই পূজা চেরি সন্তানের মতো সন্তান এবং নায়রি সিনেমাগুলোতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করেন। এবং যে সিনেমাটির মাধ্যমে ছোট্ট পূজা চেরি সকলের নজরে এসেছিলেন সেটি হচ্ছে 2014 সালের অগ্নি সিনেমাটির মাধ্যমে। পরবর্তীতে 2015 সালে তাকে ব্ল্যাকমেল সিনেমাটিতে নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। পরের বছর 2016 সালে পূজা চেরিকে কৃষ্ণপক্ষ সিনেমাটিতে দেখা যায়। মূলত সিনেমাটিতে পূজাকে রিয়াজের বড় বোন জেবার ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল। আমার ভাইটার সাথে কাউরে দেওয়া হয়েছে, ও আমার ছাড়া কোনোদিন ঘুমায় নাই তো। পূজা চেরিকে শিশু শিল্পীর ভূমিকায় দেখা ছাড়া তাকে অনেকগুলো বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। তার মধ্যে ডুডুলসের ভাল লাগে না বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয় হয়েছিল। সকাল বেলার সবজি রুটি, একদিন ভাই নাওনা ছুটি, ভাল লাগে না ভাল লাগে না। এছাড়াও পূজা চেরি পিং পং গ্লাস ড্রিঙ্কস, আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিল, আরএফএল কিং চেয়ার এবং টেলিটক 3G ভিডিও কল বিজ্ঞাপনগুলোতে অভিনয় করেন। তাছাড়া তার রিন রিফ্রেশ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো এই বিজ্ঞাপনটি চারিদিকে প্রচুর জনপ্রিয় হয়। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো। আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপ। এরপর ফাইনালি 2018 সালে পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক ঘটে নূরজাহান সিনেমাটির মাধ্যমে। অভিনয়কৃত প্রথম সিনেমাটি ছিল বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার একটি সিনেমা। এবং এই সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন কলকাতার আরো এক নবাগত নায়ক আদ্রিত। একবার জিতে আসতে দাও মানে হোল পার্টি দেব। পড়াশোনার ক্ষতি হবে না, তুমি আছো তো। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। এবং এবছরই পূজা চেরি পোড়ামন 2 সিনেমাটিতে অভিনয় করেন। ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়া হলে সিনেমাটি কমার্শিয়াল সাকসেস পায়। আইহান রাফি পরিচালিত এই সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আরো এক নবাগত নায়ক সিয়াম আহমেদ।
বাগিচারে ফুল তুমি তুলিয়াই নাচি আমি মালা গেঁথে গলায় পরিব। রোমান্টিক ট্র্যাজেডি ধর্মী এই সিনেমাটির মাধ্যমেই পূজা চেরির চারিদিকে বিশাল জনপ্রিয়তা আসে। বাসলাম না ভালো, তোরে বাসলাম না, কিন্তু আমিও দেখালুম তোর সামনে পিছে ডাইনে বামে এই পরিসরে কোন ম্যাটা করে। এবং একই বছর পূজা চেরির দহন সিনেমাটিতেও অভিনয় করেন। ভালোবাসার পানি রেখেলি মুখে দেব তুইলে প্রেমের বাক্স দেব খুইলে। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমাটিতে তাকে বাস্তবিক একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। মায়া আমারে মারছে। কি কয়? তুই আমারে ঠকাইতেছস, তুই আমারে বিয়া করবি না। আইকাদের একটা ন্যাকামি ন্যাকামি ব্যাপার যা তার অভিনয়ে একদমই খুঁজে পাওয়া যায় না, যেটি কিনা দহন সিনেমাটি দেখলেই বোঝা যায়। জমিদারের মতন বেলা কইরা ঘুমাস, আমার তো একটাই কাম, তোর লগে প্রেম করা আর তোর ভালোবাসা। পরের বছর 2019 সালে তার প্রেম আমার 2 সিনেমাটি মুক্তি পায়। প্রেম আমার এটিও ছিল বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার একটি সিনেমা। সিনেমাটি 2019 সালের 8 ফেব্রুয়ারি ভারতে এবং 2019 সালের 22 ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। আমি অপূর্বা, জয়, এপারে নতুন সোমো জানি। এবং 2021 সালে পূজা চেরির অনেকগুলো সাইনিং করা মুভি রয়েছে, যেগুলো আগামীতে আসতে পারে। সেগুলো হচ্ছে সাইকো, জিন, শান, মাসুদ রানা, ক্যাশ এবং রিদিতা। তো এই ছিল পূজা চেরিকে নিয়ে আজকের ভিডিওটি। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। পূজা চেরির কোনো মুভি আমরা দেখিনি, গান একটা শুনেছি, প্রথম যে গানটা ওই গানটা আমরা শুনেছি, পোড়ামন ওয়ান এর না মুভিটার নাম না 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 পোড়ামন তোমরা শুনে আসতে পারো, ওর যেটা ফার্স্ট মুভি তো চাইলে শুনে আসতে পারো। বং রিঅ্যাকশন হবে দেওয়া আছে, অল্প বয়স তো অবভিয়াসলি মুখের মধ্যে একটা আদল রয়েছে, ভালো লাগছে। অনেক বাচ্চা মানে ছোটবেলা চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে অনেকগুলো কাজ করেছে। তো যাই হোক, ভালো লাগলো, ছোটর মধ্যে ভিডিও ছিল আমাদের, বেশ ভালো লেগেছে। তোমরা কে কে পূজা চেরিকে পছন্দ করো, তার ভিডিও দেখতে মানে মুভি দেখতে পছন্দ করো কমেন্টে লিখে ফেলো। তো চলো আর কার, হ্যাঁ শেষ করবো, তার আগে আর কার লাইভ স্ট্রিম শুনতে চাইছো সেটা কমেন্টে লিখে ফেলো একদম। তো চলো এইবার ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।